এই অ্যাপিচিউডে আমি ইন্টারনেট শেয়ারিংটা নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি এই কম্পিউটারটিতে ইন্টারনেট কানেকশন রয়েছে, অর্থাৎ এখানে আমার জাহিদ নামে যে কম্পিউটারটি রয়েছে সেখানে ইন্টারনেট কানেকশন রয়েছে এবং এর আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। ইন্টারনেট শেয়ারিংয়ের সুবিধা হচ্ছে আমি একটা কম্পিউটারের জন্য একটা মডেম কিনব অথবা একটা কম্পিউটারে আমি ইন্টারনেট কানেকশন নিব, সেটা যে কোনো উপায় হোক, ব্রডব্যান্ড হতে পারে বা কোনো মডেমের মাধ্যমে হতে পারে। ধরি আমি গ্রামীণের একটা মডেমের মাধ্যমে এই জাহিদ নামে কম্পিউটারটিতে ইন্টারনেট সংযোগ দিয়েছি। এবার এখানে আমার আরও অনেকগুলো কম্পিউটার রয়েছে, এই একটা সংযোগের মাধ্যমে আমি প্রতিটি কম্পিউটারে ইন্টারনেটকে শেয়ার করে নিব। তাহলে এই একটা সংযোগে থেকেই অন্য অন্য কম্পিউটারগুলো থেকেও ইন্টারনেট ব্রাউজিং করা যাবে, অর্থাৎ একটা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়ে এটাকে শেয়ার করে দিয়ে একাধিক কম্পিউটারে সেটাকে ব্যবহার করা। তো প্রথমেই যে কোনো একটা কম্পিউটারে ইন্টারনেট কানেকশনটা দিতে হবে। আমি এখানে জাহিদ নামে যে কম্পিউটারটি রয়েছে সেই কম্পিউটারটিতে ইন্টারনেট কানেকশন দিয়েছি। এবার আমি কীভাবে এটাকে শেয়ারিং করতে হয় তাই দেখাবো। শেয়ারিং করার জন্য প্রথমে মাই নেটওয়ার্ক প্লেসেসের উপরে ডাবল ক্লিক করতে হবে এবং এখান থেকে ভিউ নেটওয়ার্ক কানেকশনস এর উপরে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি দুইটা কানেকশন এখানে আসছে, এই নিচেরটা হচ্ছে লোকাল এরিয়া কানেকশন, অর্থাৎ ল্যানের মাধ্যমে যে কম্পিউটারগুলোকে আমি লোকাল এরিয়া কানেকশন করেছি এটা হচ্ছে নিচেরটা, এবং উপরেরটা হচ্ছে আমি মডেমের মাধ্যমে যে ইন্টারনেটটা ব্যবহার করছি সেই কানেকশনটা উপরে। এবার প্রথমে এই মডেমের মাধ্যমে যে কানেকশনটা আমি নিয়েছি এটাকে শেয়ার করে দিতে হবে, অর্থাৎ কোনো একটা কম্পিউটারে প্রথমে ইন্টারনেটটা কানেকশন দিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি কানেকশন অবস্থায় রয়েছি, এরপরে এটাকে শেয়ারিং করার জন্য এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, প্রপার্টিজে ক্লিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স নামে একটা ট্যাব রয়েছে, এই ট্যাবের উপর ক্লিক করতে হবে। ইন্টারনেট কানেকশন শেয়ারিং অংশে দেখতে পাচ্ছি লেখা রয়েছে অ্যালাউ আদার নেটওয়ার্ক ইউজার্স টু কানেক্ট থ্রু দিস কম্পিউটার্স ইন্টারনেট কানেকশন, এই চেকবক্সের টিকচিহ্ন দিতে হবে। আমি এখানে ক্লিক করে টিকচিহ্ন দিলাম, এখানে একটা মেসেজ আসবে, এই অবস্থা ওকেতে ক্লিক করতে হবে, আবার ওকে, ইয়েস। ওকে, তাহলে দেখতে পাচ্ছি নিচে একটা হাতের চিহ্ন চলে আসছে। আমি বলেছিলাম লোকাল এরিয়া কানেকশনে আমার আইপি অ্যাড্রেসটা রয়েছে 192.168.0.1, এখানে রাইট ক্লিক করে দেখে আসি, প্রপার্টিস, টিসিপি আইপি, প্রপার্টিস, দেখতে পাচ্ছি 192.168.0.1। এখন এখানে যদি আমি অন্য কোনো আইপি অ্যাড্রেসও দিতাম, যদি এখানে দিয়ে দেই 192.168.1.1 দিতাম বা 192.168.1.3 দিতাম, অর্থাৎ যদি আমি এই আইপি অ্যাড্রেসটা ব্যতীত অন্য কোনো আইপি অ্যাড্রেস এখানে ব্যবহার করতাম, তাহলে ইন্টারনেট কানেকশনটা শেয়ারিং দেওয়ার সাথে সাথে এখানে এই আইপি অ্যাড্রেসটাই চলে আসত এবং এই আইপি অ্যাড্রেসটা পুনরায় আবার পরিবর্তন করে পূর্বের অবস্থায় নিয়ে আসতে হতো। এখান থেকে এই আইপি অ্যাড্রেসটা আমাকে মনে রাখতে হবে, কারণ অন্য অন্য কম্পিউটারে এই আইপি অ্যাড্রেসটাকে এই ডিফল্ট গেটওয়ের সামনে বসিয়ে দিতে হবে। এজন্য এই আইপি অ্যাড্রেসটা আমাকে মনে রাখতে হবে, যে কম্পিউটারে ইন্টারনেটটা সংযোগ করা রয়েছে সেই কম্পিউটারে যে আমি শেয়ারিং করলাম, শেয়ারিং করার পরে এই আইপি অ্যাড্রেসটা দেখে রাখতে হবে। অর্থাৎ এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1, এখান থেকে এই আইপি অ্যাড্রেসটা আমাকে মনে রাখতে হবে
192.168.0.1।